এবার মাঝ আকাশে তুমুল ঝগড়ায় লিপ্ত হলেন এক দম্পতি। স্বামী স্ত্রী এমন কাণ্ডে ফ্লাইটে উপস্থিত সকলেই অবাক বনে যান, তাদেরকে থামাতে ছুটে আসেন অনেকেই। পরবর্তীতে চাপে পড়ে পাইলট বিমান অবতরণ করাতে বাধ্য হন। সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে বাঘ বিদণ্ডতায় জড়ানোর ঘটনাটি সংবাদের শিরোনামে পরিণত হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি ফ্লাইটে বিরল এই ঘটনাটি ঘটেছে। মাঝ আকাশে স্বামী স্ত্রী ঝগড়ায় লিপ্ত হওয়ার পর বিমানটি ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় এবং বিমান থেকে একজনকে থামিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মাঝ আকাশে বিমানের মধ্যে ওই দম্পতি এমন ঝগড়া শুরু করেন যে জরুরি অবতরণ ছাড়া পাইলটের অন্য কোনো উপায় ছিল না। ব্যাংককগামী এই বিমানটিতে অন্যান্য যাত্রীদের সঙ্গে ছিলেন এক জার্মান ব্যক্তি এবং তার স্ত্রী। ওই জার্মান ব্যক্তিকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এছাড়াও কর্তৃপক্ষ জানিয়েছেন, তার স্ত্রী জার্মান নন, তিনি থাইল্যান্ডের নাগরিক। ওই ব্যক্তিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়, তিনি তার স্ত্রীর সঙ্গে এমনভাবে ঝগড়া করেছিলেন যে তাতে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এরপর স্বামীর আচরণে আতঙ্কিত হয়ে তার স্ত্রী ওই থাই নারী বিমানকর্মী এবং পাইলটের সাহায্য চান, কিন্তু বিমানে থাকা কর্মীরা ওই দম্পতিকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে দিল্লির ওপর দিয়ে যাওয়ার সময় বিমান চালক বিমানবন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে যাত্রীর আচরণের কারণে জরুরি অবতরণ করা হয়। জানা যায়, পাইলট বিমানটিকে প্রথমে পাকিস্তানের একটি বিমানবন্দরে নামাতে চেয়েছিলেন, কিন্তু দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে অনুমতি মেলেনি। তারপরই চালক দিল্লি বিমানবন্দরের দ্বারস্থ হন। সেখানে পৌঁছে ওই জার্মান ব্যক্তিকে জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তাকে বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই অভিযুক্ত ব্যক্তি নিরাপত্তা রক্ষীদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তার বিষয়ে জার্মান দূতাবাসের সঙ্গে কথাবার্তা বলা চলছে। তাকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, বিমানে বিচিত্র এবং অদ্ভুত নানা ঘটনা মাঝে মধ্যেই ঘটতে দেখা যায়। এর আগে গত 23 জুন মালয়েশিয়ার মালিন্দো এয়ারলাইন্সের OD-166 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল। সে সময় দেশটি কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এই ফ্লাইটে চুরুট সেবন করেন এক বাংলাদেশি যুবক। বিমানটি ছেড়ে আসার ঠিক আগ মুহূর্তে তিনি এমন কাণ্ড ঘটান। পরবর্তীতে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানে চুরুট ধরানোর পরপরই সেখানে উপস্থিত হন বিমানবালা এবং ক্রু সহ অন্যান্য ব্যক্তিরা। এক পর্যায়ে সেখানে চলে আসেন বিমানের খোদ পাইলটও। এই সময় ওই ব্যক্তিকে তার সিট থেকে উঠে আসতে বলা হয়। এরপর তিনি দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেন, যদিও তাতেও মন গলেনি সংশ্লিষ্টদের। পরবর্তীতে তার সকল ব্যাগ বিমানের হোল্ডার থেকে নামানো হয়। উপস্থিত সকল যাত্রী এই সময় দাঁড়িয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। সবশেষে ওই ব্যক্তিকে বিমান থেকে বের করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে নামিয়ে দেওয়ার পর গোটা বিষয়টি অন্যান্য যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করেন ফ্লাইটের এক বিমানবালা। এছাড়াও গত 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার মাক্স থেকে আসা ভারতীয় এয়ারলাইন্স ভিস্তারার আন্তর্জাতিক একটি ফ্লাইট ভোর 4টা নাগাদ মুম্বাইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের আধা ঘন্টা আগে বিমানবালার দিকে অশালীন ইঙ্গিত করে তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন মোহাম্মদ দুলাল নামের এক বাংলাদেশি যুবক। এই অপ্রীতিকর ঘটনার দায়ে ভারতের মুম্বাই শহরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত 30 বছর বয়সী ওই ব্যক্তিকে বৃহস্পতিবার মুম্বাইয়ের আন্ধেরি কোর্টে পেশ করা হয়েছিল।